আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভ অবস্থায় একজন গর্ভবতীর শরীরে নবম সপ্তাহে কি কি ঘটতে পারে। সপ্তম সপ্তাহে নয় এবং দশম সপ্তাহে আপনার শিশুর ভ্রূণ আরও বৃদ্ধি পেতে থাকে, তার পরিপাক নালী এবং যৌন অঙ্গ সৃষ্টি হতে শুরু করে এবং মেরুদণ্ডের প্রসারিতও হতে থাকে। তার চোখ এবং চোখের পাতা আরও উন্নত হয় এবং তার ব্রু সৃষ্টি হয় এই সময়ে। এই সময়ে আপনার শিশুর দৈর্ঘ্য 0.9 ইঞ্চি থেকে 1.22 ইঞ্চি পর্যন্ত হয় এবং শিশুর ওজন 1.98 গ্রাম থেকে 3.96 গ্রাম পর্যন্ত হতে পারে। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচেই কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এই সময়ে শিশুর কি কি পরিবর্তন হতে পারে। এই সময়ে আপনার শিশুর মাথা আরো রুজু হয় এবং ঘাড় আরো উন্নত হয়। তার হৃৎপিণ্ড এখন প্রায় সম্পূর্ণ বিকাশিত হয়ে গেছে, চোখের পাতার গঠনও হয়ে গেছে। তার চোখ, তার জোড়া লাগানো, লেগে থাকা হাত এবং পায়ের আঙ্গুল আলাদা হয়ে গেছে, বাহু হাড়ের বিকাশিতও হয়ে গেছে এবং তার হাত তার মুখমণ্ডল স্পর্শ করতেও শুরু করেছে। এই সময়ে আল্ট্রাসাউন্ড চলাকালীন আপনি আপনার শিশুর নড়াচড়া স্ক্রিনে দেখতে পারবেন, কিন্তু আপনি এটা অনুভব করতে পারবেন না। নবম সপ্তাহে কি কি করা যেতে পারে। আপনার জরায়ু এখন ক্রমশে বৃদ্ধি পাবে এবং আপনার কটিরেখা পুরু হতে শুরু করেছে। তবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গর্ভ অবস্থার কথা কাউকে না জানাচ্ছেন বা কাউকে বলছেন না, কেউ লক্ষ্য করবে না, কারণ আপনার এখন সেই রকম ওজন বৃদ্ধি হয়নি। বিশেষ করে আপনি আপনার ক্ষুধা, বদহজম, বমিভাব এবং খাদ্যের প্রতি অনীহা ব্যাহত থাকে। আপনার এইচসিজি এর মাত্রা এই সপ্তাহে সব থেকে বেশি থাকে। সুখবর হলো আগামী সপ্তাহ যখন আপনার হরমোনের মাত্রা স্থির থেকে শুরু করবে, আপনি অনেক ভালো বোধ করতেও শুরু করবেন। কিন্তু দুঃখের সংবাদ এই যে বর্তমান সপ্তাহটি আপনার সম্ভবত রক্ষা হতে পারে। যদি আপনি আপনার প্রচুর বমি হয়, তাহলে আপনি ডিহাইড্রেশন থেকে বাঁচতে প্রচুর পানি পান করতে হবে। নবম সপ্তাহে আপনার জরায়ুর আকার দ্বিগুণ হতে শুরু করবে, যেমন একটা টেনিস বলের আকারে ধারণ করবে এবং আপনার নাভির নিচের এলাকা স্বাভাবিকের চেয়ে একটু শক্ত হয়ে উঠবে। এখন আপনার ক্যালসিয়াম খাদ্য যেমন চিজ, স্যান্ডউইচ, ব্রেকলি খাদ্য খাওয়া উচিত। আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য এই ধরনের খাদ্য খাওয়া ভীষণ প্রয়োজন। এই পর্যায়ে আপনি আপনার চুল এবং ত্বকের পরিবর্তন লক্ষ্য করা শুরু করবেন। আপনার চুল পুরু এবং চিকন এবং পাতলা এবং নিস্তেজ লাগতে পারে। আপনার হয়তো এই সপ্তাহে শরীরচর্চা করার ইচ্ছা নাও লাগতে পারে, কিন্তু আপনার অল্প হাঁটাহাঁটি করা উচিত। এতে আপনার শরীরের খাদ্য হজম হতেও সাহায্য করবে এবং শরীর ভালো হতেও সাহায্য করবে। এছাড়াও আপনি রান্না করা তরকারিতে যে পরিমাণ ভিটামিন বা ই থাকে, বেশি সিদ্ধ করে বা বেশি রান্না করে সেই তরকারির গুণাগুণ নষ্ট করবেন না, এতে আপনার ভিটামিনের অভাব হতে পারে। তাই আপনি অল্প সিদ্ধ করে খাবার খাবেন, আবার বেশি অল্প সিদ্ধ না, যাতে ব্যাকটেরিয়া থাকে। স্বাভাবিক
সিদ্ধ করে খাবার খাবেন, যাতে ওতে ভিটামিন, আয়োডিন, প্রোটিন ইত্যাদি পেতে পারেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তবে মনে রাখতে হবে যে সব বিষয়ে সকলের খেয়াল রাখতে হবে।